দেখো বন্ধুরা, মেয়ের ব্যাগ আর মেয়ের বই খাতা আর ওষুধেই আমার ব্যাগ ভারী হয়ে গেছে। কি করে টানবো ভগবান জানে। দেখো কি ওয়েট হয়েছে, শুধুমাত্র মেয়ের স্কুলের টিউশনের বই খাতা আর ওষুধ, এই সমস্ত জিনিসপত্র, আর সঙ্গে একটা হালকা শীতের পোশাক নিয়ে নিয়েছি মেয়ের, কেন রাত্রে পড়তে গেলে ফেরার পথে লাগবে। এতেই আমার ব্যাগ ভারী হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি। আজকে সপ্তাহের প্রথম দিন, মানে সোমবার। তা মেয়ের আজকে স্কুল আছে, সকালবেলা উঠলো, মেয়ে স্কুলে চলে গেল, ওকে ফুলকপির তরকারি আর পরোটা করে দিলাম, নিয়ে গেল আর আলু সিদ্ধ বাটার দিয়ে ভাত খেয়ে গেল। আমি আর শুলাম না, উপবাসী কাজটা সেরে স্নান করে আসলাম, এখন পুজো দেব, পুজো দিয়ে তারপর চা লিকার চা খাবো, খেয়ে রান্নাঘরে ঢুকবো। তোমরা কেমন আছো বন্ধুরা? দেখো আমি এখন পুজো দিচ্ছি, তারপরে গাছ থেকে ফুল পেড়ে আনলাম, এবার পুজো দেব। সঙ্গে থেকো বন্ধুরা। তা তোমাদের দাদাভাই গিয়ে অটো তো তুলে আসলো, তাও সোদপুরে নেমে ব্যারাকপুর ট্রেনে করে যাবে। তা আমি আর ঘুমাইনি, আমি আর উঠে পড়লাম, উঠে বাসি কাজটা সারলাম, সেরে এই স্নান করে আসলাম, পুজো দেবো, পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তারপর আবার ছেলের ডিউটি আছে আজকে 9টা থেকে, তা ছেলেকেও ফোন করে ডাকতে হয় আমাকে এখান থেকে। তা ফোন করলাম যে ছেলে উঠবে, এবার আমি পুজোটা দিয়ে নিই। দেখো এই ঠাকুরকে ফুল দিচ্ছি, গাছ থেকে ফুল পেড়ে আনলাম, এবার ফুল দিয়ে সাজাচ্ছি। সঙ্গে থেকো বন্ধুরা। এই যে বন্ধুরা, পুজো দেওয়া হলো, এবার রান্নাঘরে যাচ্ছি। তোমাদের দাদাভাই চা করলো, লিকার চা, এই যে খাচ্ছি খাচ্ছি, আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছে, মাছের মাথা দিয়ে শুক্তো করছি, ফুলকপি ভাজছি পেঁয়াজ দিয়ে, আর ডিম করছি, করে তাড়াতাড়ি একটু মার বাড়ি যাবো। এই যে সঙ্গে থেকে বন্ধুরা। পুজো দিয়ে উঠে চা খেলাম, চা খেয়ে রান্না করলাম, রান্না বেশি কিছু করিনি, কারণ আজকে মার বাড়িতে যাবো। মার বাড়িতে যেতাম না, ভাই ভাইয়ের বউ আজকে একটু দীঘায় গেল বেড়াতে, তো এত বড় বাড়িটার মধ্যে মা একা থাকবে, এর জন্য গেলাম। তা মাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে এসে থাকো, কিন্তু এখন মার মানে কি বলবো, যে বাড়িতেই থাকতে বেশি কমফোর্টেবল মনে করে, মানে বাড়ির সেই চেনা বাথরুম সব কিছু, মা এখন আসে এসে থাকে আমাদের বাড়িতে। আমার ছেলে যখন এসেছিলো তখন এসেছিল, তা তোমাদের ছিল, কিন্তু এখন আর বলছে না আসবো না, তুই আয়। তা এই যাচ্ছি, কি করবো, মাকে তো আর একা রাখতে পারি না, এত বড় বাড়িটার মধ্যে শরীরটাও ভালো না, যাই দুটো দিন ভাই ভাইয়ের বুঝে দুদিন না থাকে, থেকে ওখানে বেড়াতে গেছে আমি গিয়ে থেকে আসি। তা এই একটু রান্নাটা করে নিলাম, ডিমের রসা, মাছের মাথা দিয়ে ডাল, একটু শুক্তো আর ফুলকপি ভাজা করলাম। তা নিয়ে নিয়েছে, মাকে বলেছে তুমি আর দুপুরে কিছু রান্না করো না, আমি নিয়ে আসছি ভাত, শুধু ভাতটা করো। তা মা তাই করেছে, তা এখন যাব। তা আমি রুটিটা খেয়ে নিলাম, এবার বেরোবো। দেখুন লাকেজ মানে দুদিনের জন্য যাওয়া, তো মানে মেয়ে দু ওখান থেকে স্কুল করবে, পড়তে যাবে, তা তোমার দুনিয়া ব্যাগ ওয়েট, শুধু বই খাতাতেই ব্যাগ ভরে গেছে একদম। তা দেখো ব্যাগের কী ওয়েট হয়েছে, নিতে পারবো কি না জানি না, টোটো করে চলে যাব দেখছি। তা বাকি ব্লগটা মার ওখানে গিয়ে করব, আর এই দুদিন মার ওখান থেকে ব্লগটা শুরু করব। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, মেয়ের ব্যাগ আর মেয়ের বই খাতা আর ওষুধেই আমার ব্যাগ ভারী হয়ে গেছে। কি করে টানবো ভগবান জানে। দেখো কি ওয়েট হয়েছে, শুধুমাত্র মেয়ের স্কুলের
টিউশনের বই খাতা আর ওষুধ এই সমস্ত জিনিসপত্র, আর সঙ্গে একটা হালকা শীতের পোশাক নিয়ে নিয়েছি মেয়ের, কেন রাত্রে পড়তে গেলে ফেরার পথে লাগবে, এতেই আমার ব্যাগ ভারী হয়ে গেছে। সঙ্গে থেকো। এই যে পৌঁছে গেলাম টোটো থেকে নেমে, পৌঁছে গেলাম মার এখানে। এবার ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে একটু বসব, তারপর দেখি কি করে। দেখলাম তো আজকে আমি বাড়ি আসলাম, ভাই ভাই রোজ দিঘাতে গেছে বেড়াতে, তা আমি রান্না করে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল ডিমের কষা আর শুক্তো রান্না করে নিয়ে এসেছিলাম। তা মা একা ছিল, মাকে বললাম তোমরা রান্না করো না আমি রান্না করি। তা রান্না করে এসে একসাথে খেলাম, মা আমি মেয়ে স্কুল থেকে আসলো, তা একসাথে খেলাম। কারণ বাড়ি পুরো ফাঁকা, ফুচকাটা নেই, ফুচকাটার আওয়াজটা যেন কানে বাজছে সারাক্ষণ, বিমনে বিমনে করে ডাকে। বাড়ি পুরো ফাঁকা হয়ে রয়েছে, ভালো লাগছে না ওটা নেই। তা যাই হোক, আর এখন তো বেড়াতে তো যাবে, কিছু তো করার নেই না। তা খেয়ে দিয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা পুজো দিলাম, দিয়ে তারপর মেয়ের আবার ব্যারাকপুরে পড়া ছিল, সে পড়িয়ে এই জাস্ট আসলাম। তা আর বেশি ভিডিও করা হয়নি। তা এই ব্যারাকপুর থেকে এখন 10টা বাজে, ঢুকলাম বাড়িতে, এখন এই খাওয়া দাওয়া করবো রাতে। তা বন্ধুরা বলছি প্লিজ আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার স্বপ্নটাকে সার্থক করে তুলুন। গুড নাইট, শুভরাত্রি, নমস্কার।